পশ্চিমবঙ্গের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুপ্রাণিত হয়ে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের জন্য বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যান এবং এলাকার মানুষের সুখ দুঃখের সঙ্গী বিশিষ্ট সমাজসেবী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন এবং ভূমিস্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফরহাদ। আজ তিনি নিজ উদ্যোগে অসুস্থ মানুষের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেন ফরহাদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপটে তিনি বলেন, দেখুন, আমাদের আমরা যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার উন্নয়নের কাণ্ডারী, সুখ দুঃখের সাথী, সেই দলের আমরা একজন ওয়ার্কার কর্মী। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সবসময় মানুষের সঙ্গে থাকি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এখানে অসুস্থ মানুষ, আমরা তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি এবং তার সাথে সাথে মাস্ক, স্যানিটাইজার, কিছু খাবার আমরা মানুষের কাছে তুলে দিচ্ছি। কারণ এই কঠিন পরিস্থিতির মধ্যে একটু মানুষের পাশে থাকা, আমরা এই কাজটাই করছি এবং আমাদের এই কাজ আমরা শিখি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে। ব্যক্তিগত উদ্যোগে আমি প্রায় 14-15টা সিলিন্ডার রয়েছে এবং যখন যেভাবে আসছে আমরা সেইভাবে মানুষের সঙ্গেই মানুষের কাছে, মানে কোন এলাকা। তবে তারই উপকারের ফলে বহু মানুষ উপকৃত হয়েছেন বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।